জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো যারা বিএসএফ এ চাকরি করার স্বপ্ন, এসএসসি জিডি কনস্টেবল দিয়ে যারা বিএসএফ আসতে চাও, যাদের স্বপ্ন বিএসএফ এ চাকরি করবো, তো বিএসএফ নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বিএসএফ কেমন ফোর্স, কি ডিউটি করে, স্যালারি কত পায়, অর্ডারে কতদিন থাকতে হয়, রিক্স কেমন, ছেলে ও মেয়ে ডিউটি কেমন, তো টোটাল ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে বলে রাখি যে বিএসএফ ফোর্স কেমন বা বিএসএফ ফোর্স কি। বিএসএফ ফোর্স হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটাকে হিন্দিতে বলা হয় সীমা সুরক্ষা বল, আর ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা জানো, যেটার কাজ কেমন ফোর্স যদি বলতে যাই, ফোর্স হিসাবে যদি তুমি চাকরি হিসাবে নিতে চাও, যে আমি বেকারত্ব ঘোচাবো বলে আসতে চাই, তো সেক্ষেত্রে তোমার জন্য খুবই খারাপ জব। যদি তুমি তোমার স্বপ্ন থাকে যে বিএসএফ এর ভর্তি পড়বে, আমি ডিউটি করব, ঠান্ডা বরফে ডিউটি করব, কাশ্মীরে ডিউটি করব, রাইফেল নিয়ে ঘুরব, যদি তোমার এরকম স্বপ্ন থাকে, তো তোমার জন্য সব থেকে বেস্ট সার্ভিস, প্লাস তোমার যে বিএসএফ এর যে সম্মান ইজ্জত বাইরে সিভিলিয়ানের কাছে সেটা পাবে, প্লাস যে বিএসএফ এর একটা বর্দির আলাদা রকম কালার, চমক কালার, সেটা পরে নিজেকে প্রাউড ফিল করবে। তো যদি সেটা তুমি স্রেফ তোমার স্বপ্ন পূরণ করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট জব। আর যদি তুমি শুধু বেকারত্ব দূর করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য খুবই খারাপ জব। তো বলে রাখি এর ডিউটি কেমন। তো দেখো, বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা জানো এর ডিউটি হচ্ছে জ্যাদাতর বর্ডারে, মানে যেমন তোমার ধরো রাজস্থান সাইডে থাকে, কাশ্মীর সাইডে থাকে, বাংলাদেশ সাইডে থাকে, মানে বাংলাদেশ বর্ডার, কাশ্মীর বর্ডার, এই হচ্ছে তাদের কাজ। তাছাড়াও এর সমস্ত জায়গায় ডিউটি আছে, যেমন আইএস ডিউটি, ইন্টারনাল সিকিউরিটি, আন্তরাষ্ট্রীয় সুরক্ষা, প্লাস ইলেকশন ডিউটি, তো এগুলো তো এর আছেই। এবার দেখো, মেন যেটা হচ্ছে কাজ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড়, যদি বর্ডার ফোর্স হিসাবে ধরা যায় তাহলে বিএসএফ ইন্ডিয়ার তো নম্বর ওয়ান, ওয়ার্ল্ডের মধ্যেও নম্বর ওয়ান বর্ডার সুরক্ষার জন্য বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স নামই আছে, যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বর্ডারকে সুরক্ষা প্রদান করা। তাছাড়াও এরা কিন্তু রাষ্ট্রপতি ভবন প্লাস তোমার আন্তরাষ্ট্রীয় যেখানে কোনো দাঙ্গা ঝামেলা হলো, এখানে কিন্তু এরা কাজ করে। এবার যদি তোমাকে বলা হয় স্যালারি কত, দেখো স্যালারি যদি ধরা হয়, স্যালারি কিন্তু বিএসএফ এর অনেক স্যালারি। দেখো, তুমি যদি সবথেকে কম র্যাঙ্কে জয়েন করো, কনস্টেবল র্যাঙ্কে, তো তোমার 21,700 টাকা বেসিক স্যালারি হবে। তো তুমি ট্রেনিংয়ের সময় ডিএ টিএন ছেড়ে তুমি 1,700-4,000 টাকা মেসকাটিংয়ের টাকা, প্লাস তার সঙ্গে তুমি এইচআরে পাবে, মোটামুটি তুমি 32 কাছাকাছি তুমি ট্রেনিংয়ের সময় স্যালারি পাবে। ট্রেনিংয়ের পরে তুমি এরিয়া ওয়াইজ স্যালারি পাবে। যেমন ধরো তোমার বাংলাদেশ বর্ডারে পোস্টিং হয়ে গেলে, সেখানে তুমি নিট তোমার টোটাল কিন্তু 44,000-এর ওপর কিন্তু স্যালারি চলে আসবে। সেক্ষেত্রে তোমার অ্যালাউন্স জুড়ে যাবে 6,000-8,000, ডিএ টিএ সমস্ত কিছু জুড়ে যাবে। প্লাস তুমি যদি পাকিস্তান বর্ডার মানে পাকিস্তান বর্ডারকে সুরক্ষা প্রদান করো জম্মু কাশ্মীর এরিয়ায়, তো সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যালাউন্স হয়ে যাবে 22,000 টাকা। বাংলাদেশ সাইডে করলে 6,000, কাশ্মীর সাইডে করলে 22,000, তো সেখানে তোমার 33,000 প্লাস 22,000 অ্যাড করে নাও, তো সেখানে তোমার মোটামুটি অ্যাপ্রক্স 50,000-এর ওপরেই কিন্তু স্যালারি হয়ে যাবে বিএসএফ যদি তুমি এরিয়া ওয়াইজ। তাছাড়া এর সব থেকে বড় একদম সুপার ডিউটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাঘা বর্ডার। তোমরা জানো যে বাঘা বর্ডার দুটো দেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ান, যেখানে ড্রিল হয়, ড্রিল বলে সামনাসামনি ড্রিল হয়, গেট খোলা হয়, তো সেখানে হচ্ছে বিএসএফ ডিউটি করে। বিএসএফ এর একটা প্রদর্শনী সব থেকে জায়গা, আর ইজ্জত এখান থেকেই বিএসএফ এর বেশি হয়, কারণ সিভিলিয়ান যত যায় তাদের ড্রিল দেখতে যায়, বিএসএফকে ওখান থেকেই চেনে, বাকি ফোর্সকে চেনে, কিন্তু সব থেকে বিএসএফকে বেশি চেনে, কারণ বাঘা বর্ডার থেকে অনেক ট্যুরিস্ট আসে সেখানে, তো সেখানে ডিউটি করার সুযোগ কিন্তু তোমরা পাবে যদি তোমার ড্রিল পারফরমেন্স খুব ভালো হয়। ব্যাপার হচ্ছে বিএসএফ মানেই হচ্ছে বর্ডার, সবাই ভাবে হয়তো বর্ডারই থাকবে, এরকম কোনো সিস্টেম নেই। দেখো, বর্ডারে তোমার ইউনিট যতদিন থাকবে, হয়তো 2 বছর, 2.5 বছর বা 3 বছর, এরকম একটা সিচুয়েশন থাকে যেটা তোমাকে বর্ডারে থাকতে হয়। তারপরে তোমার ইউনিট মানে যেটা ব্যাটেলিয়ান বলে, সেটা চলে গেলো হয়তো দিল্লিতে, তো দিল্লিতে তুমি কিন্তু ডিউটি করতে পারবে। বিএসএফ মানেই যে তোমাকে বর্ডারে থাকতে হবে এমন কোনো মানে নেই, অল ইন্ডিয়ায় সব জায়গায় কিন্তু বিএসএফ থাকে, সমস্ত রাজ্যে সমস্ত স্টেটে তুমি কিন্তু পাবে। তো সমস্ত স্টেটে তোমার প্রায় অনেক ডিস্ট্রিক্টে কিন্তু তুমি বিএসএফ এর ক্যাম্প পেয়ে যাবে। তো আন্তরাষ্ট্রীয় ডিউটিও করে এরা, ইলেকশন ডিউটিও করে। এবার বর্ডার ডিউটির মধ্যে কী কী ডিউটি থাকে সেগুলো জানতে গেলে তোমাকে ফোর্স জয়েন করতে হবে, মোটামুটি আমি বলে দিচ্ছি। সেখানে তোমার পেট্রোলিং ডিউটি করতে হবে, মানে এরিয়া ঘুরতে হবে, প্লাস তোমার মোর্চা আছে, মোর্চা ডিউটি করতে হবে, তো এই হচ্ছে ডিউটি। এবার অনেকে বলবে গুলির কি পারমিশন ছাড়াই কি গুলি করা যায়, কিছু কিছু জায়গা আছে যেখানে তোমাকে পারমিশন দেওয়া থাকে, যেমন জম্মু কাশ্মীর সাইডে, এই সাইডে কিছু কিছু জায়গা আছে, সমস্ত জায়গা নয় যেগুলো মার্ক করা আছে, সেগুলোতে তোমাকে পারমিশন লাগে না, তোমার যে কমান্ডার আছে সাথে তার আদেশ নিতে হবে, স্যার আমি এরকম এরকম হয়ে গেছি, গুলি চালাতে পারি, বাস তুমি চালিয়ে দেবো, বা নিজের আত্মরক্ষার জন্য সব জায়গাতে তুমি এটা প্রয়োগ করতে পারো। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো করতে পারবো না, যেগুলো বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র বলা হয়, এগুলোতে তুমি গুলির প্রয়োগ করতে পারো, বাকি তোমার উপর যদি জান নেওয়া হামলা হয় সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারো। বিএসএফ তোমরা দেখেছো ইলেকশন ডিউটি করে, ইলেকশন ডিউটি ছাড়া আন্তরাষ্ট্রীয় ডিউটি, যেমন তোমার রাষ্ট্রপতি ভবন বা কোনো মন্ত্রী এইসব গার্ডে থাকে, সেখানে থাকে,
তৃতীয় হচ্ছে এনডিআরএফ, এনডিআরএফে যেতে পারে, বাঘা বর্ডার এগুলো ডিউটি করে। এবার ব্যাপার হচ্ছে বিএসএফ থেকে তুমি কী কী ফোর্সে যেতে পারবে। দেখো বিএসএফ থেকে তুমি ফার্স্ট যদি যেতে পারবে এনএসজি, তুমি যদি তোমার ফিজিক্যাল ফিট থাকে, তুমি যদি স্বপ্ন থাকে যে এনএসজিতে যাওয়ার, তো তুমি কিন্তু এনএসজিতে যেতে পারবে, এসপিজিতে যেতে পারবে। আর মেন যেটা বিএসএফের মধ্যে যে কমান্ডো থাকে তাকে বলা হয় ক্রোকোডাইল কমান্ডো। যেমন তোমার প্যারা কমান্ডো ইন্ডিয়ান আর্মি, প্যারা কমান্ডোতে কিন্তু কোনো প্যারামিলিটারি ফোর্স যেতে পারবে না, সেখানে স্যার কিন্তু ইন্ডিয়ান আর্মিরই লোক থাকে। বাকি তোমার ক্রোকোডাইল কমান্ডো প্লাস তোমার এনডিআরএফ, এসপিজি, এনএসজিতে কিন্তু বিএসএফ থেকে তুমি যেতে পারো। এছাড়াও কিন্তু তুমি বিএসএফ থেকে কিন্তু সিবিআইতেও যেতে পারবে, সিবিআই পারমানেন্ট না গেলেও তুমি কিন্তু এনএসজি, এসপিজির মতো যেমন কিছু বছরের জন্য কিন্তু সিবিআইয়ের সঙ্গে কিন্তু কাজ করতে পারবে। এবার যদি দেখা যায় যে প্রমোশন, তো প্রমোশন বিএসএফ এর একটু লেট হয়, কারণ বিএসএফ হচ্ছে সব থেকে বড় ফোর্স ওয়ার্ল্ডের মধ্যে। যদি বর্ডার সিকিউরিটি প্রদান করার কোনো ফোর্স থাকে তো বিএসএফ, বিএসএফের কাছে সমস্ত কিছু আছে, কামান আছে, গোলা আছে, প্লাস তোমার ট্যাঙ্ক আছে, এমনকি হেলিকপ্টার পর্যন্ত আছে। তো বিএসএফ হচ্ছে সব থেকে বড় ফোর্স, প্রমোশন সেক্ষেত্রে কিন্তু বিএসএফ এর লেট হয়। তাও তুমি যদি কনস্টেবল মানে সিপাহী র্যাঙ্কে আসো, তো হেড কনস্টেবল হতে হতে তোমার কিন্তু 15 থেকে 17 বছর শুরু হয়ে যাবে, মানে 15-17 কারো কারো 20 বছরও লেগে যায়। তো 20 বছরের মধ্যে মোটামুটি তোমাদের হেড কনস্টেবল হয়ে যাবে। তাছাড়াও তুমি কিন্তু এখানে যদি একবার কনস্টেবলে চলে আসলে, তারপরে তুমি কিন্তু হাই র্যাঙ্কে যাওয়ার জন্য এক্সাম দিতে পারবে, যেটা LDCE লিমিটেড ডিপার্টমেন্টাল যে এক্সাম হয়, লিমিটেড যে ভ্যাকান্সি থাকে ডিপার্টমেন্টাল, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। তোমার গ্র্যাজুয়েশন করার পর তুমি কিন্তু LDCE দিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট কিন্তু SI র্যাঙ্ক যেটাকে বলে, দুটো স্টার তোমার কাঁধে কিন্তু লাগাতে পারবে। তো কনস্টেবল র্যাঙ্কে এসে তুমি যদি হুনার থাকে, তোমার মধ্যে নেওয়ার ক্ষমতা থাকে যে আমি ওপর পোস্টে উঠবো, তো 10 বছর 15 বছর 20 বছর ওয়েট করে কোনো লাভ নেই, তুমি LDC দিয়ে দাও, ডিপার্টমেন্ট থেকে লিমিটেড যে ভ্যাকান্সি থাকে সেখান থেকে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে। কী কী সুবিধা তোমরা পাবে বিএসএফ থেকে? দেখো সুবিধা কিন্তু তুমি ভরপুর পাবে, যেমন ক্যান্টিন সুবিধা, মেডিকেল সুবিধা, নিজের ফ্যামিলির মেডিকেল সুবিধা, স্যালারি, সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। বাকি তুমি হয়তো বাড়ির একটা ছেলে বা একটা মেয়ে, তুমি দূরে চলে এসছো বাড়ি থেকে, তোমার বাড়িতে কোনো পারেশানি হচ্ছে, পাশের বাড়ি বা পার্টির নেতা অনেকে তাঙ্গ করে, কারণ ফৌজি আদমির কাছে এত টাইম হয় না যে কারোর সঙ্গে লড়াই করবে, তো সেক্ষেত্রে তাঙ্গ হয়ে যায় পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি কী করবে, তুমি কিন্তু লেটার লিখে তোমার যে কমান্ডেন্ট CO যাকে বলা হয় তার কাছে কিন্তু তুমি আবেদন করলে সে কিন্তু থানাতে ইনফর্ম করবে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু কারবাই তুরন্ত হবে। তো ফেসিলিটি কিন্তু তোমার দুর্দান্ত। তো ক্যান্টিন ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি কী পাওয়া যাবে, ফ্যামিলি কী কী পাওয়া যাবে, ক্যান্টিনে কী কী পাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু একটা ভিডিও আমি বিস্তারিত বানিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। যে অনেকের প্রশ্ন হচ্ছে ক্যান্টিন কি অন্য সকলের মতো CDS ক্যান্টিন, অন্য CISF ছাড়া তোমার যেগুলো ফোর্স আছে সবারই মতো আর্মির যেমন সুবিধা সেরকমই সুবিধা? এখানে তুমি সমস্ত প্রোডাক্ট কিনতে পারবে, সাথে সাথে লিকুইড মানে মদও কিন্তু তুমি কিনতে পারবে। তোমার BSF, CRPF, ITBP, আসাম রাইফেল, সেফ CISF বাদে বাকি সমস্ত জায়গায় কিন্তু কিনতে পারবে। CISF-এর কিছু কিছু জায়গায় আছে যেখানে তুমি প্রোডাক্ট কিনতে পারবে, মানে তোমার সাবান, সার্ভ, কিন্তু এরা লিকুইড মানে মদ ডাইরেক্ট বলা ভালো সেটা কিন্তু পাওয়া যায় না CISF-এ। কিন্তু ডিউটি হিসাবে দেখতে গেলে CISF বেস্ট, আর যদি তুমি জব অপরচুনিটি ভাবো CISF, SSB এরা বেস্ট। বাকি তুমি যদি তোমার যদি স্বপ্ন থাকে যে BSF-এ ভর্তি করার, BSF মানে নিজের মধ্যে হুনার থাকে, তুমি যদি গরিব ফ্যামিলির ছেলে হও, তো সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট বলবো BSF। বাকি তুমি নিজের স্টেটে, যদি ওয়েস্ট বেঙ্গলে ছেলে হও, নিজের স্টেটে থাকারও সুযোগ পাবে, যেমন অল ইন্ডিয়া তুমি ঘুরতে পাবে। ফেসিলিটি এটাই যে সরকারি টাকায়, সরকারি গাড়িতে তুমি যেমন অল ইন্ডিয়া ঘুরতে পাবে, সেরকম তুমি নিজের স্টেটেও কিন্তু ডিউটি করার সুযোগ পাবে। তো BSF-এর সমস্ত জায়গায় কিন্তু ক্যাম্প আছে। তো এটা ছিল তোমাদের মোটামুটি জানকারি। এরপরে যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে যে এইটা কী ওটা কী, তো সেক্ষেত্রে তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো, আমি যথাযথ যখন টাইম পাবো তোমাদের কিন্তু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চ্যানেল নতুন হলে এরকম জানকারি ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। জয় হিন্দ, জয় ভারত।